নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সকাল সকাল আমরা রান্না করছি, সকাল যেহেতু আজ সোমবার, সকালবেলা রান্না করে ফেলেছি। বাবু সোনারে কচি বানানো সবাই স্কুল যাবে, ওর বাবাও কাজে বেরিয়ে যাবে, সেই জন্য সকালবেলা আমি রান্না বসিয়েছি। আর রান্না বান্না চলছে, আমি মানে ভাতটা করে নিয়েছিলাম, তাহলে ভাত হচ্ছিল, ভাত করে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো আলু, সেজন্য হচ্ছে বর্ষার জন্য ভালো মানে সেদ্ধ তো চাইনি, সেই জন্য একটু আলু বসিয়েছিলাম। ভাত হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ দেরি হবে। আলুগুলো মাখা, আলুগুলো হচ্ছে তরকারি এরকম বানানো হয়, মানে ছাড়িয়ে ছোটো ছোটো বলে। আর কি কি রান্না করেছি অবশ্যই বন্ধুদেরকে দেখাবো। আর এখানে আমি রান্না করেছি, কোথায় না চান হয়েছে, চান করবে তাড়াতাড়ি, 10টা বেজে গেছে। অবশ্যই ঘড়িটা আমি দেখিয়ে দেবো বন্ধুদেরকে, কটা বাজছে, 10টা এখনো বাজেনি, 10টা বাজতে এখনো দেরি আছে। এই দেখুন বন্ধুরা, 10টা বাজতে এখনো দেরি আছে, আমার রান্না পুরো কমপ্লিট। অনেক সকাল সকাল উঠেছিলাম, প্রায় 6টা বাজছে, উঠে পোশাক টোশাক সব ছাদে সব মিলে দিয়েছি। আজকে রোদ বেরিয়েছে, কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আজকে মানে 10টা বাজার জন্য প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। পোশাকগুলো 6টার সময় রোদে মিলে দিয়েছি, তখন হালকা হালকা সেই সূর্যুর মামারা উঠছে, পোশাকগুলো মিলে দিয়েছি। আজকে ঝপ ঝপ করে শুকনো হয়ে যাবে, মানে তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলে যে এখনো 1টা বাজে পড়ে আছে, এগুলো এখনও কাচবো, আবার এগুলো কাচবো বলে আবার রেখেছি ছাদে, সেখানে কতগুলো রয়ে ই করা। আর কী কী রান্না করেছি, ওখানে ভাত, এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত নিয়ে পালিয়ে এসেছিলাম। এই যে এখানে শাক ভাজা করেছি, এই যে কলমি শাক, এটা কলমি শাক ভাজা, আর এটা ভাত, আর ওল দিয়েছি ভাতে, ওল ভাতে কলমি শাক ভাজা হয়েছে, আলু সিদ্ধ হয়েছে। কলমি শাকগুলো অনেকদিন এনেছিল, দুদিন একদিন রেখে দিয়েছি, তাই কতগুলো ইয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডাঁটা পাতাগুলো সব লাল হয়ে গেছে একদিন রাখতে। আর এখানে আমি মানে ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, ওল ভাতে হয়েছে, আর কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডাল সিদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। আর এখানে এই কোড়াতে হচ্ছে আমি হচ্ছে করলা, করলাগুলো ভাজা করছি, দুটো করলা ছিল কেটে ছোটো করে করে ভাজা করছি, করলা ভাজা। আর এর সাথে রয়েছে এখানটা হচ্ছে চিচিঙা, পেঁয়াজ দিয়ে চিচিঙাটা ভাজা করেছি, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে অল্প, যেহেতু আমরা দুজনে খাবো সেজন্য অল্প বানিয়েছি, অল্প অল্প করে, ঠিক আছে বন্ধুরা। আর আমার তো রান্না পুরো একবারে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর বাবু সোনা আছে উপরে আছে, আসেনি এখনও, যা এখনও কড়াইটায় আমার হচ্ছে লবণ দেওয়াইনি, লবণ দেবো একটুখানি, লবণ দিলাম হালকা করে, আর হলুদ গুঁড়ো একটু সামান্য দিয়ে দিই, অল্প করে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কড়াটাকে একটু মনমজা করে ভেজে নিই, একটু মনমজা না হলে ভালো লাগবে না। অনেকেই হালকা খেতে ভালোবাসে, অনেকেই মনমুচে খেতে ভালোবাসে, করলটা মানে একটু মনমজা করলে তিতোটা একটু কম হয় আর কি, হালকাটা রান্না করলে হালকায় বেশি তিতোটা লাগে। আর ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই ব্লগটা এখানে শেষ করছি, এবারে বাবুসোনাকে চান করাতে হবে, খাওয়া দাওয়া জোগাড় করতে হবে, ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, বাই বাই।